আদ্যাপীঠ। পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ কালী মন্দিরগুলির মধ্যে দেবী আদ্যার এই পীঠস্থান। রামকৃষ্ণদেবের শিষ্য শ্রী অন্নদা ঠাকুর এই মন্দির প্রতিষ্ঠা করেন। প্রায় 27 বিঘা জমির ওপর এই মন্দিরটি গড়ে তোলা হয়। আরও একবার শুরু করা যাক সত্যি মাইরির আরও একটা নতুন ব্লগ, আদ্যাপীঠ জার্নির ব্লগ। চ্যানেলে নতুন থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আমরা দক্ষিণেশ্বর স্টেশন থেকে নেমে বাইরে বার হয়ে গেলাম, আর ওখান থেকে টোটো ধরবো ভেবেছিলাম। তো টোটোর দাম জিজ্ঞাসা করলাম, নর্মালি 10 টাকা ভাড়া, 1 কিলোমিটার রাস্তা, তো হেঁটেই যাওয়া যায়। যেহেতু কাপেল দেখেছে সেই জন্য ভাড়া চেয়ে বলছিল 50 টাকা। তো আমরা 1 কিলোমিটার হেঁটেই যাওয়া অভ্যাস আছে আমাদের, তো হেঁটেই যাচ্ছি। এখন আমরা চলে এসেছি আদ্যাপীঠ মন্দিরে, এর ভিতরে ঢোকা হবে। আমরা ভিতরে প্রবেশ করে দেখলাম এখানে একটা স্বামী বিবেকানন্দের বড় মূর্তি আছে, আর এপারে আছে আদ্যাপীঠের অফিস, আর এই রাস্তা ধরে আমরা আদ্যা মায়ের মন্দিরে ঢুকবো। তোমরা এই যেগুলো দেখতে পাচ্ছ না, এগুলো অনেক দেবদেবীর মূর্তি আছে। আর তারপরে আমি ভিতরে ঢুকে দেখলাম যে প্রসাদ দিচ্ছে, তো আমি প্রসাদ নিতে চলে গেলাম। দেখো অমিত প্রসাদ নিতে গেল, প্রসাদ নিচ্ছে এখন। আমি গিয়ে দেখলাম পায়েস প্রসাদ দিচ্ছে, আর আমার 2 হাত ভর্তি করে পায়েস প্রসাদ দিয়েছে। আমরা এমন সময় ঢুকেছি আর প্রসাদ পেলাম, তো অসম্ভব ভালো লাগলো। এমনিও এখানে ভোগ দেয় জানো তো, ওই 8 সকাল 8টা থেকে দুপুর 12টার মধ্যে পার কুপন ওরা 60 টাকা করে নেয়। খুব সুন্দর ভোগ দেয় আমি শুনেছি, যদিও বা এখনো খাওয়ার সৌভাগ্য হয়নি, কারণ আমরা সন্ধ্যাবেলায় এসেছি। আর আমার যখন ভোগ খাওয়ার সৌভাগ্য হবে তখন তোমাদেরও দেখার সৌভাগ্য হবে। এই আদ্যাপীঠের ইতিহাস সম্পর্কে তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকেই জানো না, তো আমি একটু সেই ইতিহাসটা তুলে ধরার চেষ্টা করছি। শ্রী রামকৃষ্ণদেব তাকে স্বপ্ন দেন, স্বপ্ন অনুযায়ী রামকৃষ্ণদেব তাকে ইডেন গার্ডেন্সের কাছে একটি ঝিলের পাশে নারকেল ও পাকুর গাছের কাছ থেকে কালীমূর্তি নিয়ে আসতে বলেন। তিনি সেখানে গিয়ে 18 ইঞ্চি আদ্যা মায়ের কোষ্ঠী পাথরের মূর্তি পান এবং সেটা নিয়ে আসেন। রাতে দেবী তাকে ওই মূর্তিটা গঙ্গায় বিসর্জনের স্বপ্নাদেশ দেন, কিন্তু অন্নদা ঠাকুর সেই মূর্তিটা বিসর্জন দিয়ে আসেন। স্বপ্নাদেশ মতোই মূর্তির ছবি তুলে রেখেছিলেন, সেখান থেকেই তৈরি হয় এই বর্তমান আদ্যা মূর্তি। এই মন্দির খোলা থাকে সকাল 5টা থেকে 12টা পর্যন্ত, আর বিকাল 3:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাতে ভোগ প্রসাদ খাওয়ানো হয়, ওই সকাল 8টা থেকে 12টার মধ্যে কুপন কাটতে হবে। এটা হলো সেই কুপন প্রসাদের অফিস, ঠিক মায়ের মন্দিরের উল্টো দিকে অবস্থিত। এই দেখো এখান থেকে আমি পায়েস খেলাম, পায়েস ভোগ খেলাম, তারপরে পোলাও দিল আর দিল একটা করে বেগুনি। আমরা সত্যি ভাবতেও পারিনি যে রাতের বেলা এলেও প্রসাদ পাবো, তো এই সন্ধেবেলায় দেখলাম এখানে আরতি মতন হচ্ছে, গান হচ্ছে, আর এখন আমরা হচ্ছে পোলাও পেলাম, পেলাম বেগুনি, আর তার আগে তো পায়েস খেলাম দেখালাম। যদি যদি কন্টেনার আনতাম তো কন্টেনারে করেও দিয়ে দিত। মৌলি আবার ভোগ খেতে চলে গেল। এটা হলো মায়ের গর্ভগৃহ। এখানে ঠিক সন্ধে 7টার সময় আরতি হয়, মায়ের গর্ভগৃহ খোলে, কিন্তু আমাদের ট্রেন ধরার তাড়াতাড়ি ছিল বলে আমরা আর মায়ের দর্শন পেলাম না। আদ্যাপীঠের মন্দিরের 2 সাইডে অনেক ঠাকুরের মন্দির আছে। আমাদের আদ্যাপীঠ ঘোরা কমপ্লিট হয়ে গেল, তো এবার বাইরে থেকে একটা মায়ের ছবি কিনবো, তারপর একদম বাড়ির দিকে রওনা দেবো। যখন আমরা প্রবেশ করেছিলাম তখন এই স্বামীজির যে মূর্তিটা আছে তখন আলো জ্বালা ছিল না, এখন দেখো আলো জ্বালানো হয়েছে। মৌলি এখান থেকে আদ্যা মায়ের একটা ছবি নিয়ে নিল। আমরা আদ্যাপীঠ ঘুরে চলে এলাম দক্ষিণেশ্বর স্টেশনে, বসে আছি, 7:30 ট্রেন আছে, তো ট্রেন ধরে শিয়ালদায় যাব। আর এখন প্রচন্ড গরম হচ্ছে, মাঝে মাঝে গঙ্গার দিক থেকে হাওয়া আসছে, অসাধারণ ফিলিং হচ্ছে, কিন্তু এখন বসে আছি প্রচন্ড ঘাম হচ্ছে, তো ওয়েট করি ট্রেনের জন্য। এবার আমরা শিয়ালদা স্টেশনে এলাম আর 8টার লোকালটা ছেড়ে দিল, এবার আছে 8:40 লোকাল।
ঘন্টা 40 মিনিট ওয়েট করতে হবে। ঘুরে চলে আসলাম আর ভোগ খাওয়ার পরে খিদে লাগেনি। যখন ট্রেনটা মল্লিকপুর ছাড়ছে এত জোর খিদে লেগেছে কি বলবো। তা ওখান থেকে তাড়াহুড়ো করে বাড়ি এসে ফ্রেশ হয়েই মাত্র খেয়ে নিয়েছি। আজকে আবার মুখরোচক খাওয়ার হয়েছিল, মোচার চপ করেছিল, ডিমের ঝোল আর ভাত। তো তাড়াতাড়ি খেয়ে নিল ও মোচার ঘন্টাও ছিল। তো যা হোক আজকের ব্লগটা এই পর্যন্ত। তো যদি ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো আজকের মতন টাটা, গুড নাইট। আর খুব ঘুম পাচ্ছে।